হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু পাওয়ার ইনভার্টার নিয়ে, যেগুলো কাজ করবে আইপিএস এর বিকল্প হিসেবে, অর্থাৎ এগুলো আইপিএস এর মতোই কাজ করবে। তো এটি কিভাবে কাজ করবে এটু আমি আপনাদেরকে অবশ্যই একটু যে দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তা বন্ধুরা, আমাদের দেশে প্রত্যেকটা অঞ্চলে লোডশেডিং রয়েছে, অর্থাৎ এক ঘন্টা দেড় ঘন্টার জন্য বিদ্যুৎ থাকে না। তো এই সময়ে যারা খামারিরা আছেন তারা বিদ্যুতের ব্যবস্থা করতে চান, তো এক্ষেত্রেও অনেক বড় ধরনের ইনভেস্ট করতে হয়। তা যারা খুব কম খরচে আপনি এই ব্যবস্থাটা চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো আপনি ইচ্ছা করলে যদি আপনার একটি বাসাতে একটি ব্যাটারি থাকে, সেক্ষেত্রে আপনি 700-800 টাকা খরচ করে আপনি আইপিএস সুবিধা পাবেন। তো এটি কীভাবে আমরা অবশ্যই একটু দেখিয়ে দিব। তো ভিডিওটি আপনাদের প্রতি অনুরোধ, কন্টিনিউ করবেন। এর জন্য প্রয়োজন মূলত এ ধরনের একটি ব্যাটারি, যেটি 12 ভোল্টের ব্যাটারি হতে হবে এবং ব্যাটারিটি চার্জকৃত হতে হবে। আমি যে ডিভাইসগুলো দেখাবো এগুলো মূলত চার্জ করবে না, এটি শুধুমাত্র 12 ভোল্টকে সে 220 ভোল্ট এসি কারেন্ট তৈরি করে দেবে। তো এর জন্য আপনি ব্যাটারি চার্জ করার জন্য এ ধরনের চার্জার ব্যবহার করতে পারেন। এ ধরনের ডিজিটাল চার্জার পেয়ে যাবেন আমাদের দোকানে। তো এটি বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়, এটি হচ্ছে 10 অ্যাম্পিয়ারের একটি ডিজিটাল চার্জার। এগুলো 20 অ্যাম্পিয়ার আছে, 30 অ্যাম্পিয়ার আছে, 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আমাদের নিকটে পাবেন। এরপরে আপনি এইটার করার জন্য যে পাওয়ার ইনভার্টারটি করতে হবে, তো দেখুন এটি হচ্ছে 300 ওয়াট, এটি 300 ওয়াটের একটি পাওয়ার ইনভার্টার। এছাড়াও আছে এখানে 500, এটি হচ্ছে 500 ওয়াটের একটি পাওয়ার ইনভার্টার। এগুলা বিভিন্ন ওয়াটের হয়ে থাকে, এটি দেখতে পাচ্ছেন 3000 ওয়াটের। তো এগুলা 800 ওয়াট, 1000 ওয়াট, 1500 ওয়াট, 2000 ওয়াট, 3000 ওয়াট, এ ধরনের বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। তো আমরা অনলি আজকে 500 ওয়াটের একটি ইনভার্টার দিয়ে এ ধরনের এসিও 008 যেটির ওয়াট 110 ওয়াট এই মোটরটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এ ধরনের ইনভার্টার যেটি আপনি নিতে চান মনে রাখবেন তার অর্ধেক ওয়াট আপনি দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ যেটি 500 ওয়াট সেটি আপনি 300 ওয়াট পর্যন্ত কাজ করতে পারবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন এবং আপনি ভালো পারফরমেন্সের জন্য আপনি অর্ধেক পরিমাণ ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার ইনভার্টারটি গরম হবে না এবং আপনি 4-5 বছর নির্বিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন। তো আমরা অনলি একটি 500 ওয়াট দিয়ে একটি বড় ধরনের মোটর চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এর প্রত্যেকটা প্যাকেটের ভিতরে মূলত আপনারা পাবেন এই ধরনের একটি ইনভার্টার। তো দেখুন, এটিকে বলা হয় পাওয়ার ইনভার্টার। এটির দুটি সাইড আছে, একটি হচ্ছে পজিটিভ সাইড, একটি নেগেটিভ সাইড। এটি আবারও বলছি, এটি শুধুমাত্র 12 ভোল্টকে বিদ্যুতে রূপান্তর করে, এটি কিন্তু কখনোই আপনার ব্যাটারিকে চার্জ করবে না। আমাদের নিকটে আরও একটি ডিভাইস আছে, আপনারা এই ইনভার্টারটি দিয়ে সম্পূর্ণ আইপিএস এর মতো সুবিধা পেতে হলে এ ধরনের একটি অটো লাইন চেঞ্জার ব্যবহার করতে পারেন, এটিও পেয়ে যাবেন আমাদের নিকটে। একমাত্র আমরা বাংলাদেশের ভিতরে এটি আমরা নিজেরাই তৈরি করেছি বা উদ্ভাবন করেছি এবং এটি এর উপরে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এগুলোতে গ্যারান্টিও আছে। আপনি এগুলো নিলে এ ধরনের একটি ইনভার্টার ব্যবহার করে অটো চালাতে পারবেন, অর্থাৎ বিদ্যুৎ থাকলে আপনি যে সকল ডিভাইস লাইন দিয়ে রাখবেন সেগুলো বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবে ব্যাটারি থেকে লাইন করে সে এই ইনভার্টারে পাস করে দেবে এবং ইনভার্টার বিদ্যুৎ তৈরি করে দেবে, অর্থাৎ সম্পূর্ণ আপনি বাসাবাড়িতে আইপিএস এর সুবিধাটা পেয়ে যাবেন। এক্ষেত্রে এর সাথে দুটি ক্লিপ থাকবে, ব্যাটারি ক্লিপ বলা হয় এগুলোকে। একটি হচ্ছে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তা আমরা প্রথমে এটি সুন্দরভাবে লাগিয়ে নিব। তো এই ইনভার্টারটি আপনি প্যাকেট থেকে খুলে এভাবে লাইন করে নেবেন, লালে লালটা এবং কালোয় কালোটা দিবেন এবং ব্যাটারিতে যেটা প্লাস চিহ্ন আছে সেটিতে লাল ক্লিপটা লাগাবেন এবং যেটিতে মাইনাস চিহ্ন আছে সেটিতে আপনি কালো ক্লিপটা লাগাবেন। এরপরে এখানে দেখুন, অন করলে আপনার এভাবে চলতে থাকবে, আবার অফ করলে লাইটটা বন্ধ হয়ে যাবে, অন করলে এভাবে লাইটটা চলবে। দেখেন এখানে লাইটটা চলছে। আপনি যদি মোটরে লাইন দেন, দেখুন এটা হচ্ছে এসিও 008, আমি এটিতে লাইন দিচ্ছি, দেখুন এখানে কিন্তু চলছে। এখানে বুঝতেই পাচ্ছেন যে এর পূর্ণ গতি আছে, আপনার কোনো গতি কমেনি। আমি যদি একটা টিস্যুও দিই আপনার, এ দেখেন এখানে কিন্তু পুরোটাই টের পাওয়া যাচ্ছে। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর গতিটাও ঠিক আছে, অর্থাৎ যারা খুব কম খরচে ব্যাটারি আছে বাড়িতে, আপনি আইপিএস কিনতে পাচ্ছেন না বা আইপিএস এর পিছনে আপনি 10-12 হাজার টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন না, তারা অনলি এ ধরনের একটি ইনভার্টার আপনি ব্যবহার করতে পারেন। অনলি 700-800 টাকার ভিতরে আপনার আইপিএসের যে সুবিধা সেটি পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন আবারও বলছি ব্যাটারিকে চার্জ করার জন্য আলাদা চার্জার ব্যবহার করতে হবে। এটি কিন্তু দেখেন কোনো বিদ্যুৎ এর সাথে সংযোগ দেওয়ার ব্যবস্থা নেই, আপনার বাসাবাড়িতে যে বিদ্যুৎ লাইন থাকবে এটি সেটির সাথে সংযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি যদি অটোমেটিকভাবে লাইন করে নিতে চান আইপিএস এর মতো, সেক্ষেত্রে আবারও বলছি এ ধরনের আপনি একটি চার্জার ব্যবহার করবেন। এবং এর উপরে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, দেখবেন সব পপুলার ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, সেগুলোও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এর প্রত্যেকটি পাওয়ার ইনভার্টারের মূল্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনারা আমাদের ওয়েবসাইট www.abc24shop.com থেকে অর্ডার করে নিতে পারেন। এছাড়াও আমাদের দোকান মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক, ঠিকানা 220/B কাঁঠালতলা তেজকুনিপাড়া, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। এখানে এসেও আপনি সরাসরি এ ধরনের ডিভাইস ক্রয় করতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন আইপিএস রয়েছে, অটো পাওয়ার ইনভার্টার রয়েছে, এসবগুলায় আপনারা আমাদের দোকান থেকে এসে দেখে ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে কোনো মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।